2020 সালের শুরুর দিকে দ্বিতীয় স্ত্রী পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয় আমির খানের। সবশেষ বলিউড পাড়ায় জোর গুঞ্জন চলছে, তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান। নেটিজেনরা আমিরের তৃতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে শুধু আলোচনাই করছেন না, এবার কাকে জীবনসঙ্গিনী করবেন মিস্টার পারফেকশনিস্ট তা নিয়েও চলছে বিস্তর জল্পনা। অনেকেই ফাতিমা সানা শেখকে জড়িয়ে আলোচনা তুলছেন। এমনকি আমির খান কিরণ রাওয়ের ডিভোর্সের সময় বারবার উঠে এসেছিল ফাতিমা সানার নাম। বলা হচ্ছিল ফাতিমার জন্যই তাদের সংসারে ফাটল ধরেছে। তবে কি বয়সে প্রায় ২৭ বছরের ছোট ফাতিমার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন আমির? দঙ্গল সিনেমার সহ অভিনেত্রী ফাতিমার সঙ্গে আমির খানের প্রেমের গুঞ্জন সকলেরই জানা। তবে এই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি। সম্প্রতি ফাতিমার একটি পোস্ট থেকে গুঞ্জন আরও জোরালো হয়। সকলের প্রশ্ন, আমিরের সঙ্গে তাহলে কি বিয়ে করতে চলেছেন এই নায়িকা? সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফাতিমা। ইন্দো ওয়েস্টার্ন পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী। সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে তিনি পরেছেন পাটের তৈরি একটি টপ, আর টপটির পিঠের অংশটি ছিল পুরোটাই উন্মুক্ত। ভিনটেজ এক গাড়িকে প্রপ বানিয়ে ফটোশ্যুট করেন অভিনেত্রী। সেখানেই ক্যাপশনে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের এক বিখ্যাত লাইনের সঙ্গে শব্দ অদল বদল করে তিনি লিখেছেন, বাঁধবো কি বাঁধবো না সেটাই প্রশ্ন। জামার দড়ি বাঁধার কথা বলছেন নাকি গাঁট ছোড়া বাঁধার কথা বলছেন ফাতিমা, তা নিয়েই প্রশ্ন দানা বাঁধছে অনুরাগীদের মনে। আমিরের প্রথম বিয়ে হয়েছিল রীনা দত্তের সঙ্গে। তার সঙ্গে দুই সন্তানও রয়েছে আমিরের। ১৫ বছরের বিয়ে বিচ্ছেদ হওয়ার পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিরণের সঙ্গেও এক সন্তান রয়েছে আমির খানের। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ ৭১।